নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে মকর রাশির অক্টোবর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই অক্টোবর মাসে আপনাদের জীবনে ঠিক কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। মকর রাশির উপাদান হলো মাটি। এই রাশির গ্রহ অধিপতি হলো শনি। বর্তমানে শনির সাড়ে সাতির দশার কবলে রয়েছেন মকর রাশির জাতক জাতিকারা। মকর রাশির জাতক জাতিকারা নিজেদের কাজের প্রতি অত্যন্ত সচেতন হন। ইনারা সবসময় নিয়ম নীতি মেনে চলেন। নিজের কাজ শেষ না করা পর্যন্ত অন্য কোনো দিকে তাকান না মকর রাশির জাতক জাতিকারা। গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুসারে অক্টোবর মাস কেমন কাটবে মকর রাশির জাতক জাতিকাদের? অক্টোবর মাসে কেরিয়ারের দিক থেকে শুভ ফলাফল পাবেন মকর রাশির জাতক জাতিকারা। কিছু ভালো ও কিছু মন্দ উভয়ই অপেক্ষা করছে অক্টোবর মাসে আপনাদের জন্য। মকর রাশির জন্মছকের দ্বিতীয় ঘরে শনি ও দশম ঘরে কেতু অবস্থান করছে। নিজেদের কাজ আরও যুক্তি দিয়ে বিচার করে তবেই করবেন মকর রাশির জাতক জাতিকারা। কর্মসূত্রে আপনার বিদেশ যাত্রা হতে পারে। পেশাগত জীবনে উন্নতির বড় সুযোগ পাবেন আপনি। অক্টোবর মাসে আর্থিক দিক থেকে মিশ্র ফলাফল পাবেন মকর রাশির জাতক জাতিকারা। মকর রাশির কোষ্ঠীর দ্বিতীয় ঘরে বক্রী দশায় শনি, তার প্রভাবে আপনার আর্থিক অবস্থা এই মাসে মাঝে মধ্যে খারাপ হতে পারে। এই মাসে আপনার খরচ বাড়বে, পরিবারের জন্য বেশ কিছু অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। তবে নবম ঘরে বুধের উপস্থিতির শুভ প্রভাবে বেতন বৃদ্ধি হবে। স্বাস্থ্য নিয়ে পুজোর মাসে কিছুটা ভুগতে হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের, তবে বড় কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নেই। দাঁতের যন্ত্রণা হতে পারে বা হজমের সমস্যাও বাড়তে পারে। অক্টোবর মাসে পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা অশান্তি এবং ঝামেলা বাঁধতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। প্রেম সম্পর্কেও মাধুর্য কিছুটা কমবে। কিছু কিছু বিষয়ে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য ও বোঝাপড়ার অভাব দেখা দেবে। পুজোর মাসে সম্পর্কের দিক থেকে কিছু ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে। মকর রাশির শিক্ষার্থী জাতক জাতিকাদের জন্য সময়টি ভালো। শিক্ষাক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। মনে রাখবেন, রাশি এক হলেও জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান সকলের ক্ষেত্রে এক নয়। তাই অক্টোবর মাসে অশুভ গ্রহের প্রভাব কাটাতে এবং আসন্ন সংকট এড়াতে মকর রাশির জাতক জাতিকারা এই তিনটি কাজ করলে অক্টোবর মাসটি আপনাদের আরও একটু ভালো যাবে। মকর রাশির জাতক জাতিকারা অক্টোবর মাসের গ্রহের অশুভ দশা কাটাতে প্রতিদিন 108 বার ওং মণ্ডায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। রোজ 21 বার করে ওং হনুমতে নমঃ এই মন্ত্রটি জপ করুন এবং প্রতিদিন 11 বার করে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন। বন্ধুরা, অক্টোবর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মকর রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।